হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছো। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2022-23 শিক্ষাবর্ষের অনার্স ভর্তির সর্বশেষ কার্যক্রম দ্বিতীয় রিলিজ স্লিপ নিয়ে বেশ কয়েকটি আপডেট পেয়েছি, আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তবে প্রথমে বলে রাখছি, আবেদন কবে থেকে শুরু হবে এই বিষয়টি নিয়ে কোনো আপডেট আসেনি, তবে আরও কিছু আপডেট এসেছে, সেই বিষয়গুলো আমি তোমাদেরকে জানাবো। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আর আমাদের চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক। এখন প্রথমেই তোমাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চাই সেটি হচ্ছে, দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন আগামী 30 আগস্টের পর থেকে শুরু হবে। তবে কত তারিখ থেকে শুরু হবে এইটা জানা যায়নি, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় এখনও পর্যন্ত নির্ধারণ করেনি যে কবে থেকে আবেদন শুরু হবে, আর এই সংক্রান্ত নোটিশও তারা প্রকাশ করেনি। আজকে কন্ট্যাক্ট করেছিলাম, তারা এই বিষয়টি জানিয়েছে। এবং দ্বিতীয় যে আপডেটটি রয়েছে সে আপডেটটি হচ্ছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সের ভর্তি অনেকেই বাতিল করে দিচ্ছে, অনেকে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে চলে যাচ্ছে, অনেকে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে যাচ্ছে, সাত কলেজে যাচ্ছে বা অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে যাচ্ছে, এ কারণে অনেকেই ভর্তি বাতিল করে দিচ্ছে। এজন্য আমি গতদিন বলেছিলাম যে তোমাদের আসন ফাঁকা রয়েছে হচ্ছে 66,000, এবার আরও 2,000 বেড়েছে, 68,000 হয়েছে আসন। তার মানে আসন আরও কিছু বাড়তে পারে, হয়তো 70,000-এর আশেপাশে হতে পারে আসন। তো সেই অনুযায়ী দ্বিতীয় রিলিজ স্লিপে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনাটা আরও বেশি হয়ে যাচ্ছে। তোমরা যারা এখনও পর্যন্ত ভর্তি হতে পারোনি, তোমাদের জন্য প্লাস পয়েন্ট। তবে আরও একটি বিষয় তোমাদের মনে রাখতে হবে, বেসরকারি কলেজগুলোতে আসন বেশি রয়েছে আর সরকারি কলেজে তুলনামূলক একটু কম আসন রয়েছে। যারা বিশেষ করে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে যাচ্ছে, তারাই মূলত সরকারি কলেজে চান্স পেয়েছিল, তারা ভর্তি বাতিল করে চলে যাচ্ছে। এবার তৃতীয় যে আপডেটটি শেয়ার করব সেটি হচ্ছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে যখন জানতে চাওয়া হয় যে আবেদন কবে নাগাদ শুরু হতে পারে, তিনি জানিয়েছেন যে আগামী 30 আগস্ট নোটিশ প্রকাশ করা হবে এবং তারপরে তোমরা জানতে পেরে যাবে যে আসলেই আবেদন কবে থেকে শুরু হবে। তবে আবেদন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 1 সেপ্টেম্বর থেকে, এমনই তো জানা গিয়েছে। এখন কি হবে না না হবে, পরবর্তীতে নোটিশ প্রকাশ করলেই আমরা জানতে পারবো। আর এই ছিল হচ্ছে তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপ নিয়ে তিনটি আপডেট। আশা করি তোমরা বুঝতে পেরেছ খুবই সংক্ষিপ্ত আকারে। আসলে আমি ভিডিও না বানিয়ে আসলে যদি কমিউনিটি পোস্ট করতাম হয়তো অনেকেই দেখতে না, এই কারণে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। আর যদি পরবর্তীতে কোনো আপডেট পাই অবশ্যই তোমাদেরকে জানাবো। আরেকটি বিষয় তোমাদেরকে জানিয়ে রাখছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে তোমরা নিজেরাই করতে পারবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে কন্ট্যাক্ট করবে। দেখো, এই যে অনার্স ট্যাব রয়েছে, এখানে আসার পর এই যে দেখতে পাচ্ছ যে এনইউ অন ক্যাম্পাস অনার্স রয়েছে অ্যাডমিশন, এখানে নিচের দিকে FAQ এনইউ অন ক্যাম্পাস অনার্স, এখানে ক্লিক করবে। এরপর দেখতে পারবে যে এরকম একটি তোমাদের ইনফরমেশান, অর্থাৎ অন ক্যাম্পাস অনার্স যে প্রোগ্রামটা চালু হচ্ছে সেই প্রোগ্রামের বিভিন্ন তথ্য এখানে দেওয়া আছে। একদম নিচে চলে যাবে, এখানে গেলেই দেখতে পারবে যে এখানে নম্বরগুলো দেওয়া আছে, তোমরা চাইলে নিজেরাও কিন্তু কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো। এবং আরেকটি অনুরোধ তোমাদেরকে করব, এখানে যে নম্বর দুইটি দেওয়া রয়েছে, দুজন কর্মকর্তার নম্বর এখানে রয়েছে, তোমরা তাদেরকে খুব বেশি বিরক্ত করো না। হ্যাঁ, যদি একবার ফোন দিয়ে তাকে না পাও তাহলে ফোন আর দ্বিতীয়বার দেওয়ার দরকার নেই, কিছুক্ষণ পর ট্রাই করবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এই ছিল আজকের মতো বিষয়। যদি কারো অবিশ্বাস হয় তাহলে তোমরা এই যে নম্বরগুলো রয়েছে এখানে ফোন করে জেনে নিতে পারো। ভিডিওটি এই পর্যন্তই ছিল, ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে।